কি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাবিব সাহেব সহ আমি করো জুড়ে ক্ষমা চাচ্ছি, আজকে আপনার সামনে ক্ষমা চাচ্ছি, আমাদের কষ্ট পেয়ে থাকে প্রতিবার জীবন খুশি করা যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কিশোরগঞ্জের মাহফিলে মুফতি আরিফ বিন হাবিবকে অপমান করেছিল একজন পাতি নেতা। অবশেষে সেই পাতি নেতা, আমরা দেখেছিলাম যে মিডিয়ার মাধ্যমে লাইভে এসে তিনি আরিফ বিন হাবিবকে মাপ চেয়েছেন, পাশাপাশি বাহাসের ডাক দিয়েছিলেন। দর্শক, তার ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। এবার আবার টক শুতে তিনি আসছিলেন ফেস দ্য পিপলের টক শুতেও তিনি অভিযোগ করেছেন যে তিনি আরিফ বিন হাবিবের নাকি ভুল ধরেছেন, জনগণের উচিত ছিল তাকে বাহবা দেওয়া, তাকে বাহবা না দিয়ে উল্টো তাকে জুতা নিক্ষেপ করেছে। দর্শক, এভাবেই তিনি টক শুর ভিতরে আবারও আরিফ বিন হাবিবকে অপমান করার চেষ্টা করেছেন এবং ওই মাহফিলে যেই মানুষগুলো জুতা নিক্ষেপ করেছিল তার উপরে প্রতিবাদ করেছিল, তাদেরকে বলেছেন তাদের জন্য বিচার হওয়া দরকার। দর্শক, তিনি আরও অনেক কথা বলছেন, তার কথাগুলো সম্পূর্ণ শুনলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। চলুন দর্শক, এই পাতিনাদের কথাগুলো শুনে আসি, এরপর তার প্রত্যেকটা কথার উপযুক্ত জবাব দিব ভিডিও শেষে ইনশাআল্লাহ। প্রত্যেককে বলবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আর এরকম ধরনের প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাবিব সাহেব সহ আমি সরল জুড়ে ক্ষমা চাচ্ছি, আজকে আপনার সামনে ক্ষমা চাচ্ছি, আমাদের কষ্ট পেয়ে থাকে প্রতিবার জীবন খুশি করা যায়, জুতা মারা দূরে কথা গুলি করে করা যায়। আমি আল্লাহকে শুক্রিয়া করি সেদিন আমাকে গুলি করে নাই, গুলি করলেও এটা তার জায়েজ হইতো, গুলি করলেও তার ন্যায় হইতো। কারণ আমি মনে করি প্রতিবাদ করাটা ন্যায় কাজ, প্রতিবাদ খারাপ, আমি মনে করি কথা শুনতে খারাপ, জুতা মেরেছেন। আপনি বলেন তো একটা ইসলামী জলসায় এমন কোন লোক যদি থাকে যে মঞ্চের দিকে জুতা মারতে পারে, সে ইসলামিক হোক আর যাই হোক, তাকে কি ধর্মীয় কি শাসন আছে না, ধর্মে কি তার জন্য কি দুজকের আগুন নাই? আমার কিন্তু হুজুরের সঙ্গে আমার কোনো কথা হয় নাই, ওনাকে কোনো খারাপ বলে নাই, কিচ্ছু বলে নাই। আমি যখন দর্শকদেরকে বলছি আগামী ওয়াজ যদি হয় তাহলে যারা আপনারা ওয়াজ করবেন তারা সেটা খেয়াল করবেন। সেখান থেকে দু একজন উল্টা কথা বলার চেষ্টা করেছে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, তাদেরকে আমি বুঝিয়েছি, তাদেরকে আমি নিয়ন্ত্রণ করেছি এবং সেই সভাটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছি। এবং সেখান থেকে কিছু আন্দুরি লোক তারা মনে করে কথা শুনতে খারাপ, জুতা মেরেছেন। আপনি বলেন তো একটা ইসলামী জলসায় এমন কোনো লোক যদি থাকে যে মঞ্চের দিকে জুতা মারতে পারে, সে ইসলামিক হোক আর যাই হোক, তাকে কি ধর্মীয় কি শাসন আছে না, ধর্মে কি তার জন্য কি দুজকের আগুন নাই? কিন্তু সেখানে তো আমরা তাকে বুঝাচ্ছি এবং তারা বিচ্ছিন্ন কিছু লোক এবং তারা হইচই হাল্লাগুল্লা করে চলে গেছে, দু চার পাঁচজন তারা চলে গেছে, তারা কেউ নাই। তারপরে আমরা সেখানে বসলাম, কথা বললাম, এসে নামাজ পড়লাম, সবাইকে নিয়ে সবাই নামাজ পড়লো, সেই ওয়াজ 9টা পর্যন্ত চললো, উজু ওয়াজ করলো, আমিও সেখানে আরো 20 মিনিট কথা বললাম, আলোচনা করলাম, সেগুলো আপনাকে দেখছেন না। আমি একজন লোক, একটা ছেলে যে আন্দুলি, যে ধর্মটাকে ব্যবহার করে সে হঠাৎ করে সে ধর্মের নিয়ে ঝান্ডা উঠে ফেলছে, তাকে আমি ও নিয়ন্ত্রণ করার জন্য তাকে যে জবাব দিচ্ছি, আপনি সেটা কোট করতেছেন। হ্যাঁ, আমরা যখন পাবলিক প্লেসে গিয়া পাবলিককে নিয়ন্ত্রণ আনতে হয় তখন আমাদের ধমক দিতে হয়, গালি দিতে হয়, অনেক খারাপ কথা বলতে হয়, সেই কথাটা যদি কোর্ট করেন আমরা লজ্জা পাই। সেই কথাটা যদি আমাদের কোর্ট করেন, হ্যাঁ আপনার মতো লোক কি ওকে বলতে পারে, গালি দিতে পারেন, আমরা লজ্জিত হই। এই জন্য আমরা এখন আপনি যদি বলেন যে আপনার মঞ্চে জুতা মেরেছে, হ্যাঁ এটা তো আমরা লজ্জিত হই, কিন্তু যারা মেরেছে তাদের কি অধিকার আছে এখানে, তারা কে, সে কাকে প্রতিনিধিত্ব করে? তাকে আমরা দাওয়াত দিয়ে না চেয়ার টেবিলে বসাইছি, তার ভালো লাগলে শুনবে, ভালো লাগলে চলে যাবে, কিন্তু সে যে এখানে গন্ডগোল করে একটা যদি মারামারি কাটাকাটি হইতো, তাকে শাসন করতে গেলে তার শাসনটাকে ধরে আপনি আমাদেরকে লজ্জা দিবেন, আমাদেরকে বলবেন? এই বলছি, আমি যদি কোরআন শরীফ না জানি, হুজুর আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার শিখার দরকার নাই, ডাক্তারকে আমরা টাকা দিলে ডাক্তার চিকিৎসা করে, বড় বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার হোক চিকিৎসা করবে, যত বড় বড় ব্যারিস্টার হোক আমরা তাকে ভাড়া করে নিয়ে আসি, তাকে টাকা দিয়ে আমার কেস করে দেয়। আমি তো এই কথাটা বলতে চাই না হুজুর, আমি তো কোরআন জানার জন্য আপনাকে পাবো ভাড়া দেয়া, আমি টাকা দিলে 12টার সময় আমাকে কোরআন শিখিয়ে দিয়ে যাবেন, আপনি কি সেই পেশা নিতে চান? আমি তো আলেম সমাজকে সেই পেশা দিতে চাই না স্যার, আমি আলেমকে এবং শিক্ষককে পেশাদারি করতে চাই না,
আমার ধর্ম এবং সমাজ ব্যবস্থার কারণে আমি একজন আলেমকে চাই না টাকার বিনিময়ে সে বয়ান দেখ, টাকার বিনিময়ে সে ফতোয়া দেখ। আমি চাই না একজন শিক্ষক টাকার বিনিময়ে শিক্ষা দেখ। আপনি ডাক্তার না, আপনি প্রফেশনাল না, আপনি পেশাজীবী না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি মুটে মুজুর না, আমার মতো বেতনমুখ সৈনিক না যে বেতন হলে আমি যুদ্ধ করব। সৈনিক পাওয়া যায় বেতন দিয়ে, দারোয়ান পাওয়া যায় বেতন দিয়ে, ইমাম পাওয়া যায় না। আমাদের দুঃখ এখানেই, আমরা বেতন দিয়ে ইমাম রাখতে চাই না, আমরা বেতন দিয়ে মুক্তি পালতে চাই না, আমরা বেতন দিয়ে মাদ্রাসা সুপার পালতে চাই না। আমরা সে আপনার শিক্ষিত লোক, আপনার আলেম, আমাদের শিক্ষা দিবেন, আপনার টাকা এসে ভাড়া কাটবেন, ভাড়ার টাকা নিয়ে আসবেন, আমরা এটা চাই না হুজুর। বেয়াদবি মাফ করবেন, আপনার কোরআন সুন্নাহ জানার জন্য তো আমরা আপনাদেরকে দেই, কিন্তু টাকা দিয়ে আমরা তো পাই আপনাদেরকে, তা আমার শিখার দরকার নেই কোরআন শরীফ, আমার জানার দরকারটা কি? আমি এরকম দশজন মুফতি সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে আমার মতো আমি না পরে আরেকজন এনে ওয়াজ বসাই দিবে, আমাকে আল হাজ বানিয়ে দিয়ে চলে যাবে? আমি তো 30 বছর আগে হাজ করেছি, বলেন। কাজী প্রশ্ন রয়েছে এখানে হুজুর, আপনার আনেন, আপনার আমাদের মাথার শিরোমণি, আপনারা কেন ভাড়া কাটবেন, আপনারা কেন ভাড়া যাবেন, কেন আপনাদের জন্য গ্রামে গ্রামে টাকা চাঁদা উঠাবে? ও মাস্তান ছেলেগুলা, ওই খারাপ ছেলেগুলাকে চাঁদা উঠে আপনার জন্য টাকা উঠায়, এবং আপনারা সেখান থেকে আবার অ্যাডভান্স কমিশন দিয়ে দেন তাদেরকে। আমার অনুরোধটা আপনাদের সেখানে, আমি অন্যায় করেছি আমার শাস্তি দেন। আপনাদের ধর্মের বিরুদ্ধে আমি বলি নাই, আমি কোরআন শরীফের বিরুদ্ধে বলি নাই, সুন্নার বিরুদ্ধে বলি নাই, আমি বেহেস্তের বিরুদ্ধে বলি নাই। আমি যারা বেহেস্তকে বিক্রি করে আমার কাছে, যারা আমাকে বেহেস্তের টুকরা প্রতিদিন দিয়ে থাকে, আমি তো বেহেস্ত একবারে যাবো, এক জায়গায় যাবো, প্রতিদিন আমার কাছে বেহেস্ত বিক্রি করে, আমার তাদের কাছে আমার বিনীত নিবেদন, আল্লাহ আপনাদেরকে এলেম দিয়েছে, আপনারা এলেম সংগ্রহ করেছেন, কষ্ট করে করেছেন, এটা বিক্রি করার জন্য না, এটা আমাদেরকে বিতরণ করার জন্য। আমাদেরকে আপনারা শিক্ষিত করবেন, আমাদেরকে ইমানদার বানাবেন, আমাদেরকে আপনারা ঘরে ঘরে এসে আমরা শিখাবেন, কিন্তু আজকে আমাদের কাছে কষ্ট লাগে মুফতি সাহেব, কষ্টের কথা বলে বলছি, আপনি আমার শাস্তি দেন। আমাকে যারা গালাগালি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই, যে ওই মানুষগুলো অন্তত সাহস আছে প্রতিবাদ করা, আমি যে ভুলটা করেছি সেই ভুলটার প্রতিবাদ করার সাহস তারা বলেছে। প্রতিবাদের ভাষা হয় না, প্রতিবাদ যে কোনো ভাষায় করা যায়, প্রতিবাদ যেভাবে খুশি করা যায়, জুতা মারা দূরে কথা গুলি করেও করা যায়। আমি আল্লাহকে শুক্রিয়া করি সেদিন আমাকে গুলি করে নাই, গুলি করলেও এটা তার জায়েজ হইতো, গুলি করলেও তার ন্যায় হইতো, কারণ আমি মনে করি প্রতিবাদ করাটা ন্যায় কাজ, প্রতিবাদ করাটা কষ্ট কাজ। আমি মনে করি যে কোনো প্রতিবাদ কষ্ট কাজ, সেই প্রতিবাদে গালাগালি জুতা মারা এগুলো কিছুই না, কিন্তু যে তার প্রতিবাদ করার অধিকারকে আমি সম্মান করি, আমি প্রতিটি লোককে মনে করি যে তারা যে প্রতিবাদটা করেছে সঠিক করেছে, এবং আমরা যদি এইভাবে সবকিছু প্রতিবাদ করতে পারতাম, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে সবাই দাঁড়াতে পারতাম, আমরা সত্যের পক্ষে থাকতে পারতাম, তাহলে আজকে সমাজ এরকম হইতো না, আজকে দেশ এরকম হইতো না, আজকে আমাদেরকে এই ধর্ম ব্যবসায় বলতে কেউ সাহস পেতো না, আমাদের আলেম কি কেউ ধর্ম ব্যবসায় বলতো না। আমি প্রতিবাদ যে কারণে প্রতিবাদ করেছে সেই জায়গা থেকে এখন অনর রয়েছেন কিনা, মানে যে কারণে প্রতিবাদ করেছে? না না, আমি তো তিনটা জিনিস আমি অপরিষ্কার করেছি। আমি বলেছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, হাবিব সাহেব সহ আমি করো জুড়ে ক্ষমা চাচ্ছি, আজকে আপনার সামনে ক্ষমা চাচ্ছি, আমাদের কষ্ট পেয়ে থাকেন, কিন্তু আমি আমার যে বক্তব্য বলেছি আমার বক্তব্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আল্লাহ আপনাদের কথাগুলো শুনেছেন, তিনি কিছু ভালো কথা বলেছেন, পাশাপাশি কিন্তু তার কথা এটা সম্পূর্ণ বোঝা গিয়েছে তিনি একজন আলেম বিদ্বেষী, অর্থাৎ আলেমরা যে কাজগুলো করে তা সম্পূর্ণরূপে তিনি অপছন্দ করেন, অর্থাৎ আলেমরা মাহফিল করে টাকা নেয় এটা তার ভালো লাগে না, আলেমগুলোর টাকা দিলেই পাওয়া যায় এটাও তিনি বলেছেন। প্রদর্শক, তিনি আরেকটা কথা বলেছেন, মাহফিলের ময়দানে তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে, এটা কারা করেছে, এটা কেমন মুসলমান? দর্শক, মাহফিলের ভিতর ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে যখন কোনো স্টেজে এসে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটায় তাকে শিক্ষা দেওয়ার জন্য জুতাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার বলে মনে করি, কারণ যেখানে কোরআনের ময়দান আছে, যেখানে একজন আলেম ওয়াজ করতেছেন, আলেমের ভুল ধরার জন্য
একজন সংসদ সদস্য যার মুখে যার শরীরে সুন্নতের কোনো লেবাস নাই, সে যদি আলেমের ভুল ধরার জন্য আসে তখন তাকে এভাবে শিক্ষা দেওয়া উচিত বলে আমরা মনে করি, আর তিনি সেই উচিত শিক্ষাটিও পেয়েছেন। দর্শক, এই লোকটি বোঝাই যাচ্ছে তিনি একজন ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। তিনি কিন্তু বিএনপির বারবার বহিষ্কৃত একজন নেতা। দর্শক, তাকে কোনো জায়গায় কাজে লাগানো যাচ্ছে না। অবশেষে তিনি নিজের সেই এই সক্রিয় ক্ষমতা তিনি আলেমদের উপর দেখানোর চেষ্টা করেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন। যারাই আলেমদের উপর লাগবে, যারা আলেমদেরকে অসম্মান করার চেষ্টা করবে, তাদের অবস্থা লাস্ট পর্যন্ত সে টাকলা মুরাদের অবস্থা হবে। দর্শক, কিছুদিন অপেক্ষা করেন, হতে পারে তারও যেভাবে সে আলেমদের পিছনে লেগেছে তারও কিছু না কিছু একটা বের হবে যেখানে তার মানহানি হবে।